রাম মন্দির উদ্বোধন করবে, এই ভাবনা নিয়ে চলছে। আর দেশের মানুষ না খেয়ে অনাহারে শেষ হয়ে যাচ্ছে, মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে। আজকের আপনারা শুভবুদ্ধি সম্পূর্ণ মানুষ, আপনারা বলুন, আপনি যখন মন্দিরে যাবেন, আপনি যখন মসজিদে যাবেন, বাড়িতে খাদ্য নেই, অর্থ নেই, খেতে পাচ্ছেন না, জিনিসপত্র কিনতে পাচ্ছেন না, জিএসটির জন্য, দামের জন্য আপনি কোনো মাল কিনতে পাচ্ছেন না, আপনার পেটে যখন অন্নর ব্যবস্থা নেই, খিদে আছে, আপনি কিভাবে মন্দিরে মসজিদে আপনি যাবেন বলুন? কিভাবে আপনি নন্দমতি ধ্যান জ্ঞান রাম মন্দিরে যাবেন? আজকে তিলক কোটে গেরুয়া বসন পরে ধ্যান করছেন মোদি, তিনি হিন্দুদের কন্ট্রাক্টর হিসেবে পরিচিত। তিনি বলতে চাইছেন, আমি সারা ভারতবর্ষের হিন্দুদের কন্ট্রাক্টর না, আমি একজন হিন্দু মানুষ, আপনারা সবাই যে যার ব্যক্তিগত স্বাধীনতা আছে, আমি কিভাবে চলব, আমি কিভাবে পূজো অর্চনা করব, আমি কিভাবে খাব, কিভাবে আমি সাধনা করব, কিভাবে কল্যাণ কাজ করব, আমরা মোদির কাছ থেকে শিখবো না, আমরা বিজেপির কাছ থেকে শিখবো না, যারা নিজের স্বার্থ তারা বোঝে না তাদের কাছে আমরা শিখতে যাব না। কোমর ও হাঁটু ব্যথা, হাঁপানি, চর্মরোগ, বাত, অর্শ এবং পুরুষ ও মহিলাদের গোপন রোগের সুচিকিৎসা করতে চলে আসুন সুলতান আয়ুর্বেদিক ক্লিনিকে। ঠিকানা ভাঙড়চিনে পুকুর মোড়, পঞ্চায়েত অফিসের বিপরীতে। আমরা দেশকে ভালোবাসি, আমরা সম্প্রীতিকে ভালোবাসি, আমরা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র গড়তে চাই, আমরা মানুষকে শান্তি দিতে চাই, আমরা জিনিসপত্রের দাম কমাতে চাই। যারা দেশকে বিক্রি করে দিচ্ছে, যারা নিজেরা ব্যক্তিগত স্বার্থে নিজেরা অর্থশীল হচ্ছে, আজকে শিল্পপতিদের হাতে বিক্রি করে দিচ্ছে, যার আছে তাকে বেশি করে অর্থ যোগান দিচ্ছে যে সরকার, তার বিরুদ্ধে আমাদের প্রত্যেককে রুখে দাঁড়াতে হবে। আজকের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন দিচ্ছে, প্রকল্প দিচ্ছে, যেগুলো জনমুখী। মোদির বিরুদ্ধে আপনারা রুখে দাঁড়াবেন না, যারা জিনিসপত্র দামটা বাড়িয়ে আপনারা কোনো জিনিস কিনতে পাচ্ছেন না। আজকে রেল বেসরকারিকরণ করে দিয়েছে, সব প্রতিষ্ঠানগুলোকে বেসরকারিকরণ করে দিয়েছে, আজকে এনআরসি এনআরপিসিএ চালু করার পরিকল্পনা নিয়েছে। আজকের আমাদের ভোটার কার্ডের কোনো মূল্য নেই, যে ভোটার কার্ডে উনি আজকের ভারতবর্ষের প্রধানমন্ত্রী হয়েছেন, যে ভোটার কার্ডে আজকে তিনি গদিতে বসে আছেন, তিনি বলছে এই ভোটার কার্ডের মূল্য নেই, 100 বছরের দলিল লাগবে তবেই আপনি ভারতীয় নাগরিক প্রমাণ হবে। কার আছে 100 বছরের দলিল? কে দেখাতে পারবে? নরেন্দ্র মোদী নিজেই দেখাতে পারবে? আজকের গায়ের জোর আছে, প্রধানমন্ত্রী হয়ে আছেন, তিনি বলছেন আজকের আমরা মানুষকে ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাব লরি ভর্তি করে, যেখানে আপনি দেখতে পাবেন না আপনার সন্তানকে, আপনার পরিবারকে, যে ঘরে আপনি খেতে পাবেন না, যে ঘরে আস্তে আস্তে করে প্রতিদিনের নয় মৃত্যুর মুখে ঠেলে পড়বেন, সেই ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাওয়ার পরিকল্পনা মোদী সরকারের। তার বিরুদ্ধে আপনারা রুখে দাঁড়াবেন না। আর যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন জীবনের শেষ বিন্দু রক্ত থাকতে আমি লড়াই চালিয়ে যাব মানুষের জন্য, ভোটার কার্ডের অধিকার নিয়ে আমি মানুষ যাতে স্বাধীনতা পায় সেই আন্দোলন আমি করে যাব, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন। দিন রাত না খেয়ে পরিশ্রম করে খেটে খাওয়া পরিবারের পাশে থাকেন যে সরকার, তার জন্য আপনারা গ্রামে যাবেন না, মোদির বিরুদ্ধে আপনাদের ঢুকে দাঁড়াতে হবে। আমি করজোরে অনুরোধ করে বলবো প্রত্যেকটা মানুষকে, যারা এখানে এসেছেন আপনারা এই ভুলটা করবেন না, আগামী দিনে যদি নরেন্দ্র মোদী আবার প্রধানমন্ত্রীর গদিতে বসতে পারেন তাহলে দেশ বলে আর থাকবে না, আজকের ভোট বলে থাকবে না, মানুষের অধিকারও থাকবে না, আপনি আর খাওয়া দাওয়া করার কোনো জায়গা পাবেন না। যারা মানুষের রক্ত ঝরাচ্ছে, যারা দুর্নীতি করছে, ইডি সিবিআইয়ের ভয় দেখিয়ে মানুষকে চমকাচ্ছে, তৃণমূলকে চমকাচ্ছে, সব ব্যক্তিগত স্বার্থের জন্য, ক্ষমতা আসার জন্য, আজ পর্যন্ত কারুকে প্রমাণ করতে পারেনি যে সে দোষী বলে। আজকের আমাদের অভিভাবক শাহজান ভাই, তিনি আমাদের কনভেনার, তিনি আমাদের এখানকার আইকন, বামপন্থ 34 বছর রাজত্বও দেখেছেন,
আমরা দেখেছি সন্দেশকালের বুকে দিন রাত চুরি ডাকাতি হতো, খুন হতো, মার্ডার হতো, রাস্তায় চলতে পারতো না মানুষ, বাসে উঠলেই ছিনতাই। শাহজাহান ভাই নেতৃত্বে আসার পর তৃণমূল কংগ্রেসের নেতা হিসেবে যখন আসলেন, দেখুন চুরি ডাকাতি ছিনতাই বন্ধ।